দেখতে পাচ্ছেন, আগে আমি যখন উঠছি তখন হাঁটতে পারতাম না, ব্যথা করতো, এখন আমার কোনো ব্যথা নেই, আমি জোরে জোরে হাঁটতে পারতেছি। আগে আমি সাইকেল চালাতে পারতাম না, সাইকেল উঠতে পারতাম না, এখন আমি সাইকেল উঠতে পারি, চালাতে পারি। সাইকেল চালাতে গেলে আমার অনেক কষ্ট হতো, উঠতেও কষ্ট হতো, আমি প্যাডেল তো মারতে পারতাম না, উঠলে আমার অনেক কষ্ট হতো, এখন তো সাইকেল আমি অনেক স্পিডে চালাতে পারি। আগে আমি নিজে উঠবস করতে ব্যথা হতো, এখন আমার কোনো ব্যথা নেই। আগে আমি সিঁড়িতে উঠতে বস উঠতে নামতে অনেক কষ্ট হতো, এখন পুরুলি উঠতে নামতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এখন সিঁড়িতে উঠা নামা অনেক তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম সাজ্জাদ হোসেন আকিব, আমার বয়স 23 বছর, আমি দুবাই প্রবাসী, আমার বাড়ি চিটাগাং। আমার হিপ জয়েন্টে দুটো সমস্যা 2 বছর ধরে, আমি চিটাঙ্গে অনেক ডাক্তার মানে বিদেশ থেকে এসে এসে অনেক ডাক্তার দেখাইছিলাম চিটাঙ্গে, সবাই বলছে কি অপারেশন করাতে হবে, কারণ এই ব্যথার জন্য আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, অনেক কষ্ট হতো, মানে পা বেশি মিলতে পারতাম না, অনেক কষ্ট হতো আমার। আমি সাইকেল চালাতে পারতাম না, আগে অনেক বাইক চালাতাম, এখন বাইকে পর্যন্ত পাটা উঠাতে পারতাম না, এরকম অবস্থা আমার ছিল। আমি প্রবাসে গিয়ে অনেক কষ্ট হতো, মানে দাঁড়ায় কাজ করতে পারতাম না, মানে এত হাঁটাচলা করতে পারতাম না, কোনো বাড়ি কাজ করতে পারতাম না, আমার জীবনটাও অচল হয়ে যেত। আমি এই ব্যথার কারণে বিদেশে একটা ডাক্তার দেখাইছিলাম, উনি বলছিল মানে রোগটা ধরতে পারেনি, উনি বলছে বাতে ব্যথা করতেছে। তারপর আমি দেশে আসে 1 মাসের জন্য ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার আমার এক্সরে করে বলতেছে আমার হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে, অপারেশন করাতে হবে। ওই আমি ভেঙে পড়ি যে আমি এত কম বয়সে যদি আমি অপারেশন করাই তাহলে তো অনেক সমস্যা, আর ডাক্তার এমনকি আমাকে বলছে অপারেশন করলে যে বাল্বগুলো আমাকে লাগাবে এটা 15 বছর লাস্টিং করবে, আবার অপারেশন করাতে হবে। তো আমার অনেক টেনশন দুশ্চিন্তা ছিল, যখন আমাকে বললো যে অপারেশন করালে আমাকে যে বাল্বগুলো লাগাবে 15 বছর লাস্টিং করবে, তো আমি মানসিকভাবে ভেঙে পড়ি, কী করব এটা আমি বুঝতে পারতেছি না নিজে নিজে। আল্লাহর দেওয়া একটা জিনিস, তারপর আর্টিফিশিয়ালভাবে একটা জিনিস লাগাবে, তো এই আল্লাহর দেওয়া জিনিসটা তো কোনোদিন নষ্ট হবে না, আর্টিফিশিয়াল জিনিসটা তো 15 বছর পর আবার নষ্ট হয়ে যাবে, আর অপারেশন করালে এটা 1 টাকা 2 টাকার ব্যাপার না, এটা হলো 5-6 লাখ টাকা আমাকে বলছিল, দুটা হিপ জয়েন্ট লাগালে 5-6 লাখ টাকা দরকার। আমি চিন্তা করতে থাকি মানে অপারেশন ছাড়া কি রোগটা কি ভালো হওয়া যায় না। আমি যখন বিদেশ থেকে আসি, বিদেশ আসার 5 দিন পর আমার মামা এই ডাক্তারের ঠিকানা দেয়, আমি ডাক্তারের ঠিকানা অনুযায়ী আসছি। আসার পর ডাক্তার আমাকে বলল আমি কি করি, আমি হচ্ছে আমি বিদেশ থাকি, তো উনি আমার হিপ জয়েন্ট সমস্যাটা দেখে বলতেছে সমস্যা নেই, তোমাকে আমি আবার বিদেশ পাঠাবো 10-12 দিন পরে। তো আমিও ওনার কথায় খুশি হলাম, তারপর আমি এখানে ভর্তি হলাম, ভর্তি হয়ে দেখছি আমার 10 দিনের ভেতর আমার উন্নতি হয়েছে। দেখতে পাচ্ছেন আগে আমি যখন উঠছি তখন হাঁটতে পারতাম না, ব্যথা করতো, এখন আমার কোনো ব্যথা নেই, আমি জোরে জোরে হাঁটতে পারতেছি। আগে আমি সাইকেল চালাতে পারতাম না, সাইকেল উঠতে পারতাম না, এখন আমি সাইকেল উঠতে পারি, চালাতে পারি। সাইকেল চালাতে গেলে আমার অনেক কষ্ট হতো, উঠতেও কষ্ট হতো, আমি প্যাডেল তো মারতে পারতাম না, উঠলে আমার অনেক কষ্ট হতো, এখন তো সাইকেল আমি অনেক স্পিডে চালাতে পারি। আগে আমি নিজে উঠবস করতে ব্যথা হতো, এখন আমার কোনো ব্যথা নেই। আগে আমি সিঁড়িতে উঠতে বস উঠতে নামতে অনেক কষ্ট হতো, এখন পুরুলি উঠতে নামতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এখন সিঁড়িতে উঠা নামা অনেক তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, আমার মতো যদি হিপ জয়েন্টের সমস্যা কোনো রোগী থাকেন তাহলে স্যারের সাথে এসে দেখা করতে পারেন। শফিউল্লাহ বদন স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে সুস্থ করার জন্য, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে থাকতে পারি, এবং আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।